একটি শিয়াল, মোরগ এবং কুকুরের গল্প। এক চাঁদনি রাতে একটি শিয়াল একজন কৃষকের মুরগির খাঁচা নিয়ে ঘুরছিল এবং দেখল একটি মোরগ তার নাগালের বাইরে উঁচুতে বসে আছে। সুসংবাদ, সুসংবাদ, সে কেঁদেছিল। কেন, এটা কি? মোরগ বলল। রাজা সিংহ একটি সর্বজনীন যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এখন থেকে কোনো পশু পাখিকে আঘাত করতে পারবে না, কিন্তু সবাই মিলে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বে বসবাস করবে। কেন, এটা ভালো খবর, বলল মোরগ, এবং সেখানে আমি একজনকে আসতে দেখছি যার সাথে আমরা এই সুসংবাদ দিতে পারি, এবং এই বলে সে তার ঘাড় সামনের দিকে নাড়ল এবং দূরে তাকাল। কি দেখছ? শিয়াল বলল। আমার মাস্টারের কুকুরটি আমাদের দিকে আসছে। কি এত তাড়াতাড়ি? তিনি চালিয়ে গেলেন। খবরটি শোনার সাথে সাথে শিয়াল মুখ ফিরিয়ে নিতে শুরু করে। আপনি কি থামবেন না এবং কুকুরকে সর্বজনীন শান্তির রাজত্বে অভিনন্দন জানাবেন না? আমি আনন্দের সাথে তা করব, শিয়াল বলল, কিন্তু আমি ভয় করি সে হয়তো রাজা সিংহের আদেশ শুনেনি। গল্পের শিক্ষা হল, যখন কেউ অন্যের ক্ষতি করার কথা ভাবছে, তখন তাদের ফেরার সময় একই আচরণ আশা করা উচিত।